বলছে পেটে আর জায়গা নেই, আমাকে সারা দিয়ে দিচ্ছে, পেটে আর জায়গা নেই, আর হবে না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমি লাঞ্চের থালি নিয়ে চলে এসেছি, একটু সিম্পলি একদম। তো দেখো কী কী আছে লাঞ্চের থালিতে, আমি বলে দিচ্ছি। আজকে এখানে আছে ভেন্ডি সিদ্ধ, এটা হচ্ছে মুসুর ডালের বড়ি, হাতে বাড়িতেই আর কি বড়িটা তৈরি করা হয়েছে, সেটা আমি ভেজেছি। খুব সর্দি করেছে, শরীরটা একদমই ভালো নয়, এটা আমি চার কোয়া রসুন খালি একটু ভেজে নিয়েছি। এটা হচ্ছে তিল ভাজা, দেখতে পাচ্ছ স্যালাড আছে প্রচুর পরিমাণে। আর এটা হচ্ছে সোয়াবিন আলু আর ডিম দিয়ে ঝোল, তো সিম্পল। দেখো ডিমগুলো থেকে আমি কুসুমগুলো বাদ দিয়ে দিয়েছি, কুসুম আমি খাই না, তো কুসুমগুলো বাদ দিয়ে শুধু ডিমগুলো নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো স্টার্ট করি। তিল ভাজাটা খাই, শশা পৌনে তিনটে বাজে এখন, কাল রাত থেকে প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল আমার, আজ 10টার সময় একটা বড়ি খেয়ে শুয়েছিলাম, 1টার সময় জ্বরটা ছাড়লো, তারপর উঠে রান্না করেছি। ভেন্ডিগুলো আগে খেয়ে নিই সিদ্ধ হয়ে। তরকারি থেকে সিদ্ধটাই আমার বেশি ভালো লাগে, ওখানে ভেন্ডিরও চাষ হয়, ব্যাপারীরা আসে মাল কিনতে, ব্যাপারীদের কাছেই এখন ওটা 60 টাকা কেজি, বাজারে 100 টাকা কেজি। চারটে রসুন কোয়াকে ভেজেছি, মুসুর ডালের বড়ি। বৃষ্টি আসবো না, ছাতে মকরগুলো খালি একটু তুলে নিয়ে না।
আমি কেটে দিয়েছি যা। বাবা বলি ভাজাকে দেখে দেখে দাঁতে লাগছে, এত মুচমুচে হয়েছে, খুব সুন্দর টেস্ট লাগছে। ভাজ ভাজা গরম ভাতের সাথে আমি এরকম বড়ি ভাজা তেলগুলো ভিজে যাচ্ছে। Thank you.
ঝোলটা সব গড়িয়ে চলে যাচ্ছে ওইদিকে। আর এই ঝোলটা খুব সুন্দর হয়েছে খেতে, তেল ছাড়া তাও সুন্দর হয়েছে, এত সুন্দর। বলছে পেটে আর জায়গা নেই, আমাকে সারা দিয়ে দিচ্ছে, পেটে আর জায়গা নেই, আর হবে না। ওকে ডান, ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখাবে নেক্সট একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।